তুষের বস্তার আড়ালে কয়লা পাচার রুখল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তুষের বস্তার আড়ালে কয়লা পাচার রুখল সদয়পুর থানার পুলিশ। পানুরিয়া এলাকা থেকে 60 নম্বর জাতীয় সড়কে তুষের আড়ালে কয়লা পাচার করা বোলেরো ম্যাটাডোর গাড়ি আটক করে পুলিশ। গাড়ির নম্বর WB41G7653। 4 টন কয়লা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন দুবরাজপুর থানার আদমপুর গ্রামের সিন্দাবাদ খান, বয়স 23, এবং দুবরাজপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ইসলামপুরের শেখ আজারুল, বয়স 37। ধৃতদের আজ সিউড়ি আদালতে তোলা হবে। সদয়পুর থেকে মিনময় লাহিড়ি, রিপোর্ট এবিএন বাংলা।